আরও 15 দিন এটা থাকবে, আগস্টের 30th পর্যন্ত। আর কতগুলো রিল্যাক্সেশন আমরা দিচ্ছি, কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটাই, দূরবর্তী ট্রেন চলছে, প্লেন চলছে, মেট্রোও চলছে, বাসও চলছে, আর অটোও চলছে, টোটোও চলছে, গাড়িও চলছে, কিন্তু লোকাল ট্রেনটা আমরা আরও কিছুদিন সময় নিচ্ছি। তার কারণ আমাকে থার্ড ওয়েভটা একটু দেখে নিতে হবে। আর থার্ড ওয়েভ এক্সপার্টসরা বলছেন, বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজেই শিশুরা আমাদের ভবিষ্যৎ। হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, ফলে প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সুতরাং আরও 15 দিন এটা থাকবে, আগস্টের 30th পর্যন্ত। আর কতগুলো রিল্যাক্সেশন আমরা দিচ্ছি, যেমন থিয়েটার হল টলগুলো সব আমরা খুলে দিচ্ছি, মানে 50% যেটা ছিল, থিয়েটার অডিটোরিয়াম ওপেন, তারপরে সুইমিং পুল টোল, এগুলো সমস্ত খেলাধুলা 50% পর্যন্ত যা ক্যাপাসিটি আছে তার 50% অ্যালাউ করে দিচ্ছি। আর রাত্রে যে টাইমটা 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সব বন্ধ থাকতো, সেটা আমরা পাবলিকের ডিম্যান্ডের জন্য এবং বেচা কেনার জন্য এবং মানুষের যাতে টাইমটা কাজে লাগে সেই জন্য ওটা আমরা বাড়িয়ে দিচ্ছি। ওটা 11টা থেকে বেলা সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকা মানে মানুষের কোনো অসুবিধে হবে না, সেই সময়টা ঘুমোবার সময়, কাজেই কোনো বিজনেস থেকে শুরু করে কারোরই কোনো অসুবিধা হবে না। এটা আমি